হ্যালো বন্ধুরা, হাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সকাল 4:23 আর আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। আমার সাথে আছে পার্থদা, আমি জানি না লাইটে দেখা যাচ্ছে কিনা, হাই শান্তনু। আমরা এখন ঠিক করি চা খাবো, আসি। চায়ের দোকান রয়েছে 431। এখন আমাদের গাড়ি আসেনি, দীপের ফোন এসেছিল, এখনো 10 মিনিট লাগবে গাড়ি আসতে। সো উই আর ওয়েটিং, দেখা যাক কখন আসে। তো আমাদের গাড়ি অ্যাটলিস্ট এসে গেছে। কাকু দীপের বাবা কাকু আমাদের নিয়ে যাবে, রাস্তা দিয়ে আমরা শান্তনুকে পিক করবো। শান্তনুকে পিক করে তারপর ওখান থেকে বেরাবো। ওকে, রাস্তায় দেখো। বাই। আর মাত্র একজন গাড়িতে, একজন না দুজন? আর একজন, একজন। এখান থেকে তেল ভরেই আমরা বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। হ্যালো, আমরা যাচ্ছি দীঘা সবাই মিলে। এই আমরা ব্রিজ ধরে আচ্ছা, এখন এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি? ডানলপ ব্রিজ হয়ে যাচ্ছি। আমাদের ডানবাসী মনে দক্ষিণেশ্বর, তাই না? হ্যাঁ, আমাদের ডান দিকে দক্ষিণেশ্বর। এখন গিয়ে বোম্বে রোড ধরবো। আমরা বালি ব্রিজ ক্রস করে বাদিকে বেলুড় ফেলে এখন বোম্বে রোডের দিকে চলেছি। যার কাছে এখন আছি নড়ঘাটে, আর এখান থেকে দীঘা 75 কিলোমিটার দূর। আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির চাকার হাওয়া চেক করানোর জন্য। আমার সাথে যারা যারা আছে এখন তারা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে। কাকুর থেকে শুরু করব। আমি দেব কুমার দে, নাম দেবু। শান্তনু। প্রেমজিৎ। সুরজিৎ। দীপ। আর আমি তন্ময়। যদি আমরা এখন চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে পিছাবনি। এখানে আমাদের মাতঙ্গিনী হাজরা, উনি এই জায়গাটায় এসে দাঁড়িয়ে
যখন ইংরেজদের সামনে পড়েছিল তখন বলেছিল এখান থেকে আমরা পিছামুনি, সে থেকে ইয়ার নাম হচ্ছে পিছামুনি। আমরা এখন তাজপুর ক্রস করলাম, এখন দীঘার খুব কাছাকাছি আছি। দীঘা এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। এখন আমরা হোটেলে চেক ইন করবো, কাগজপত্রের কাজ আছে, কাকু করছেন, রুমে গিয়ে কথা হবে। বাই, আমরা হোটেল রুমে চেক ইন করে গেছি আর আমাদের রুমটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের রুম। এবার আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আমরা সমুদ্রে স্নান করতে যাবো। আমরা কলকাতা থেকে দীঘা এলাম, আমার ফার্স্ট টাইম, খুবই মজা লাগলো, খুবই ভালো লাগলো। পার্থদা, আর ইউ ভার্জিন? এখন আমরা স্নান করতে যাচ্ছি, স্নান করার আগে কিছু খাবো, তারপরে স্নান টান করে মানে দুপুরে যে খাওয়াটা হয় সেটা খেয়ে দিয়ে একেবারে হোটেলে ফিরবো। আমাদের হোটেলের নাম কি কাকা একটু বলো? সমুদ্র সম্রাট। এখন আমরা আছি দীঘা মার্কেটে, দেখাচ্ছি, আর এখন আমরা টিফিন করবো। সুন্দর এই যে পরোটা আর এই ঘুগনি খাবো, ভালো এনজয় করছি। আর ট্রিপের এখন অনেক কিছু বাকি আছে। আমার অভিনয় কেমন লাগে? আচ্ছা পার্থদা, হোটেলে তোমার ট্রান্সজেন্ডার দুটোকে কেমন লাগলো? দারুণ। ওরা আসলে তোমার কেমন লেগেছে? আরো পুরো মানে মজাটা আরো আলাদা করে দিল। আমরা এখন টোটোতে করে স্নান করতে যাচ্ছি নিউ দীঘাতে। এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি, ঠিক আছে? এরকম জিনিসটা মনে হচ্ছে কোনো মানে আমাদের কোথাও থেকে মানে বিদেশের কোথাও থেকে বেড়ে ভেসে আসছে। এটার মধ্যে নাকি 4টে ডেড বডি ছিল, চীন থেকে এটা ভেসে এসছে, সেই ডেড বডিগুলোকে বার করা হয়েছে, কিন্তু জিনিসটা এখানেই এখনো পড়ে রয়েছে। সবাইকে বলবো এরকম যেন দেখে আসবে। এই ভদ্রমহিলাকে তোমার কেমন লাগে? অসাধারণ। দাপ খাবে? ওটাই খাচ্ছে। স্নান হয়ে গেছে, স্নান এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমার সাথে 2 শান্তনু রয়েছে। হোটেলে গিয়ে দেখা হবে। এখন দুপুর 2:20 বাজে। আমরা সবাই হেঁটে চলেছি, শঙ্করপুরের দিকে যাচ্ছি আমরা। গ্রেট ফান, দুর্দান্ত লাগছে। নাইস, চিলড্রেনস আর প্লেইং ফুটবল। দীপ, এর জন্য তুমি কাকে দিতে চাও?
সমুদ্র থেকে পাওয়া জিনিস সমুদ্রে ফিরিয়ে দিতে হবে। শান্তনু একটা ঝিনুক পেয়েছে। শান্তনু, এই ঝিনুকটা তুমি কাকে দিতে চাও? এটা আমি কাউকেই দেবো না, ঠিক করলাম, কারণ ঝিনুকটা সুন্দর, নিজের ঘরে রেখে দেবো। আর শুনেছি ঝিনুক রাখলে নাকি লাক আসে, তো দেখি যদি কোনো লাক হয় আমাদের। শান্তনু একটা ঝিনুক পেয়েছে এবার। শান্তনু, বাকি সবার মতন তুমি এই ঝিনুকটা নিয়ে কী করতে চাও? এটা আমার কাছে রেখে দিতে চাই, এবং হয়তো কাউকে কোনো দিন গিফট হিসেবে দিতে পারি যদি। মানে কাউকে বলতে কাকে মিন করতে চাইছো? আমাকে। এটা সিক্রেট। প্রশ্নের উত্তরটা আমার জানা ছিল। আজ থেকে বছর তিনেক আগে একদিন সেই সমুদ্রের পাড়ে বেড়াতে আসে। তখন তার একটাই কামনা ছিল, একটাই বাসনা ছিল, প্রেম। সে সমুদ্র দেবতার কাছে ভালোবাসার আবদার করে এবং সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকে। এই অসীম জলরাশি তাকে নিরীক্ষণ করতে থাকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছায় ঝাউবনে। ঝাউবনের মধ্যে তার চশমা পরা চোখ দুটো যেন কাউকে খুঁজে চলেছিল। হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ পড়ল 100 পুরুষের দিকে। সে সুদর্শন পুরুষ একা একা বসেছিল। তার মনে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। সুদর্শন পুরুষ তো অবাক, আর তখনই শুরু হয় গান। মানে ছবি সন্ধ্যা নেমে আসছে, আর আমরা দীঘা সি বিচ ধরে হেঁটে চলেছি। রাজা কো রানী সে প্যার হো গয়া নজর মে। এসা জখম দিয়া হ্যায় জো না ফির ভরেগা, হে হসীন চেহরে সে অব ইয়ে দিল ডরেগা। তুম পর জান দেকর ইউ হি মর মিটে দে, সুন লো হে হসীনো ইয়ে হমসে অব না হোগা, এসা জখম দিয়া হ্যায়। আরেকটা বাতুল, আরেকটা।